নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা বিমানবন্দরে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হচ্ছে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করা যাবে এছাড়া অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে মোট পদ রয়েছে ছশোরও বেশি তার অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে এদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যে এই যে কোম্পানিটা এ এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এটা আগে আমরা জানতাম এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস হিসাবে এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাট কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইস্টার্ন রিজিয়ন অন ফিক্সড টার্ম ফিক্সড টার্ম নিয়োগ করা হচ্ছে তো কন্ট্রাক্ট বেসিস তো যাই হোক এই এবার বলা হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে যে সমস্ত পজিশনে নিয়োগ করা হচ্ছে সেগুলি হল এক নম্বরে এখানে টার্মিনাল ম্যানেজার একটি পদ তারপরে বলা হচ্ছে দু নম্বরে ডি ওয়াই টার্মিনাল ম্যানেজার পিএএক্স একটি পদ তিন নম্বর রয়েছে ডিউটি ম্যানেজার টার্মিনাল ছটি পদ চার নম্বর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল পাঁচটি পদ পাঁচ নম্বর রয়েছে র্যাম্প সার্ভিস এজেন্ট বারোটি পদ ছ নম্বরে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার ছিয়ানব্বইটি পদ সাত নম্বরে কাস্টমার এজেন্ট দুশো ছটি পদ এবং আট নম্বরে রয়েছে হ্যান্ডিম্যান হ্যান্ডিউম্যান দুশো সাতাত্তরটি পোস্ট এতগুলি পদে এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে কোন পদের জন্য কি কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটা বলে দিচ্ছে এখানে প্রথমে রয়েছে পজিশান তারপর কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স স্যালারি কত দেওয়া হবে এবং আপার এজ লিমিট এখানে সর্বোচ্চ বয়সের সীমা এখানে দেওয়া আছে টার্মিনাল ম্যানেজারের যোগ্যতা ন্যূনতম এখানে গ্রাজুয়েট হতে হবে কম্পিউটারে নলেজ থাকতে হবে স্যালারি পঁচাত্তর হাজার সর্বোচ্চ বয়স পঞ্চান্ন বছর তারপরে এখানে বলা হয়েছে ডি ওয়াই টার্মিনাল ম্যানেজার পি এ এক্স এখানেও গ্রাজুয়েট হতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে ষাট হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে মান্থলি সর্বোচ্চ বয়স পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে তারপরে এখানে বলা হয়েছে ডিউটি ম্যানেজার টার্মিনাল এখানেও গ্রাজুয়েট পাস অন্যতম হয়ে থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বয়স পঞ্চান্নর মধ্যে হতে হবে তারপরে এখানে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে এখানে বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে এখানে মেকানিক্যাল অটোমোবাইল প্রোডাকশন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপর এখানে বলা হচ্ছে মাস বি পজিশন এল এম ডাব্লিউ তারপর হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর এখানে স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার তিনশো টাকা এখানে সর্বোচ্চ বয়স হতে জেনারেলদের জন্য বয়স রয়েছে আঠাশ বছর ও সি একত্রিশ বছর এস সি তেত্রিশ বছর তারপরে এখানে বলা হয়েছে যে পরবর্তী পোস্ট র্যাম্প সার্ভিস এজেন্ট এখানে তিন বছরের ডিপ্লোমা কোর্স যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে আইটিআই থেকে যারা মোটর ভেহিকেল অটো ইলেকট্রিক্যাল বেঞ্চ ফিটার ওয়েল্ডার এই সমস্ত বিষয়ে সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং এখানে এখানে এক্সট্রা যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটা হলো এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি মোটর ভেহিকেলের জন্য এখানে স্যালারি একুশ হাজার টাকা বয়স এখানে জয়স জেনারেলদের জন্য সর্বোচ্চ আঠাশ বছর অভিষিতের জন্য একত্রিশ এস এস তেত্রিশ বছর তারপর এখানে ছ নম্বরে বলা হয়েছে যে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস তবে এখানে হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা করে মান্থলি স্যালারি দেওয়া হবে জেনারেলদের এখানে সর্বোচ্চ বছর আঠাশ বছর অভিষিতের জন্য একত্রিশ বছর এসসি এসটিদের জন্য তেত্রিশ বছর চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট হলো এখানে কাস্টমার এজেন্টের জন্য একটি পদে ভ্যাকেন্সি বেরিয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এবং এখানে ন্যূনতম স্যালারি দেওয়া হবে মান্থলি একুশ হাজার তিনশো টাকা এখানে ন্যূন সর্বোচ্চ বয়স হতে হবে জেনারেলদের জন্য আঠাশ বছর অফিসের জন্য একত্রিশ বছর এস সি এসটির জন্য তেত্রিশ বছর পরবর্তী পোস্ট হলো হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওম্যান এখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস ইংরাজি বলতে এবং বুঝতে জানতে হবে এই পড়তে এবং বুঝতে জানতে হবে এবং নলেজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে এখানে স্যালারি মাসিক দেওয়া হবে সতেরো হাজার পাঁচশো কুড়ি টাকা জেনারেলদের সর্বোচ্চ বয়স আঠাশ বছর ও বিসিদের একত্রিশ বছর এস সি এসটিদের তেত্রিশ বছর মধ্যে হতে হবে এবার আসা যাক এখানে এখানে বলা হয়েছে সিলেকশান প্রসিডিউর প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে বলা যে পার্সোনাল ইন্টারভিউ বা স্ক্রিনিং টেস্ট হবে এবং অন্যান্য ক্ষেত্রে এখানে মেডিকেল টেস্টও হবে এটা এখানে লিখিত পরীক্ষার কথা কোনো কিছু উল্লেখ করা হয়নি যাই হোক এবার আসা যাক কীভাবে আবেদন করতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হয়ে গেছে পয়লা এপ্রিল থেকে এখানে লাস্ট ডেট রয়েছে বাইশে এপ্রিল এখানে যে পোস্টের জন্য আবেদন করবে সেটা খামের উপরে লিখে দিতে হবে এখানে তারপর এখানে যে অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে সেটা এখানে লেখা রয়েছে এটা তোমরা যখন নোটিফিকেশান ডাউনলোড করবে সেটা দেখে নিবে এখানে অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে ডিমান্ড ড্রাফ্ট অনলাইনের মাধ্যমে হবে না অফলাইনে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পেয়েবল অ্যাট এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেয়েবল অ্যাট মুম্বাই এখানে কলকাতায় আবেদন করা হলো মুম্বাই এটা পেমেন্ট করতে হবে তাছাড়াও এখানে বলা হয়েছে কীভাবে আবেদন করতে হবে তার ফরমেটটা এখানে একটা দেয়া রয়েছে নিচে এখানে এই হলো ফর্মেট অফলাইন ফরমেট তোমাদেরকে এটা ফিল আপ করে এটা জমা দিতে হবে যে ঠিকানা তোমাদেরকে এখানে বলেছি সে ঠিকানে তোমাদেরকে পাঠাতে হবে আর এখানে তোমাদেরকে একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে আর সমস্ত এডুকেশনাল ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হবে আর অফলাইন ফর্ম তোমরা ইজিলি ফর্ম ফিল আপ করতে পারবে যাদের যে ডকুমেন্টস রয়েছে যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতায় যে পোস্ট তোমরা এলিজেবল সেই পোস্টের জন্য তোমরা আবেদন করবে এই হলো এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখানে নতুন এখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং আইটিআই থেকে বিটেক পাস যোগ্যতা এখানে নতুন নতুন পদে ভ্যাকেন্সি বেড়েছে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম আশা করছি যাদের যোগ্যতা মিলেছে তারা এখানে অবশ্যই আবেদন করবে